السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা মাজহাব নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাটিতে আমরা প্রায় 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলবো মাজহাব কি, তারপর শুনবো মাজহাব একাধিক হওয়ার কারণ কি, তারপর মাজহাবের প্রয়োজনীয়তা, মাজহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ, সেই হিসাবে চারটি বিখ্যাত যে মাজহাব, হানাফি মাজহাব, মালিকি মাজহাব, শাফি মাজহাব এবং হাম্বালি মাজহাব কী করে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে আমরা শুনব, এবং সবশেষে এই মাজহাবের চার ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল এবং চার ইমামের উদারতা, এবং একেবারে শেষে মাজহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজে যে বাড়াবাড়ি চলছে সেগুলোর ব্যাপারে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে মাজহাব কী। আমরা জানি যে মাজহাব এটা হচ্ছে আরবি শব্দ। এই মাজহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত, অর্থাৎ ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত, এটাকে আরবিতে মাজহাব বলা হয়, ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট। সংক্ষেপে বলা যায় যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্না সেই হচ্ছে মাজহাব। অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না, কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য, এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাজহাবের থ্রুতে, মাজহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি, সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি যে মাজহাব কোরআন সুন্না বিরোধী কিছু নয়, বরং কোরআন এবং সুন্নায় যে বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন অর্ডারে, একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাজহাবে। বেসিক্যালি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাজহাবের ইমামদের সংকলিত ফিকহে ইসলামী, এবং এই ফিকহে শাস্ত্রের যে স্কুল অফ থট এগুলোকেই বেসিক্যালি মাজহাব বলা হচ্ছে। প্রসিদ্ধ মাজহাব আমরা জানি যে চারটি, হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে, এবং মাজহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি, মোট এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব, এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিক্যালি মাজহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিক্যালি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন, এবং তারা হাজার হাজার মাসআলা ইস্তিনবাত করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বোঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নার সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিক্যালি মাজহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাজহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাজহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান, এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এ কারণে একাধিক মতামত কোরআন সুন্নার বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূলুল্লাহ ইসলামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক, কোনো একটি বিষয়ে একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন সালাতে কখনো কখনো রাসূলুল্লাহ ইসলাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে, কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে, কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাজহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূলুল্লাহ ইসলামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাজহাবের কারণে মাজহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূলুল্লাহ ইসলামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই, একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা
সুরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখান থেকে জাহরি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবিদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে। এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল সেখানে, ইহুদি কমিউনিটি সেখানে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন, পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলব। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয় ফলে ওখানে আসর পড়বে, কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যে পড়ে ফেলব। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না, এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতো হয়ে যায়, আমরা পথিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝল, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝল। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের কোনোটা যদি ভুল হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না, কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে, কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে, যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে, নট নেসেসারি যে একটা বিষয়ে সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়েও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিন্নতা, এটা শুধু আমাদের সময়ে না বা মাঝহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম
আমাদের আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা উনি মনে করতেন যে মেয়েরাজে যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো সাহাবি, আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো সাহাবি, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি মেয়েরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন প্রত্যেকেই জলিল কদর সাহাবি, অনেক মর্যাদাবান সাহাবি, তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল ওনাদের মধ্যেও বিভিন্ন মাসালাতে, ফিকহি মাসালাতে মতামতের ভিন্নতা ছিল, সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবি যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন, ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে, ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব তিনটি হয়নি কেন বা পাঁচটি হয়নি কেন, মাযহাব চারটিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে চার মাযহাবের যে চারজন ইমাম ওনাদের যে উসুল বা কাওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি চার মাযহাবের চারজন বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই চারজনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, বাকি ইমামদের যে মাযহাব সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি চারটি মাযহাবে সীমাবদ্ধ।